এই জন্য বিশেষত যুবকদেরকে বলি, এদেরকে শয়তানে ধরে বেশি, অফশোর মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। কাজে অফশোর থাকতে নাই, কোনো প্রয়োজনীয় কাজে থাকো, দুনিয়ার কোনো কাজে থাকো, মহিলারা এই ব্যাপারে যারা গৃহিণী এদের কাজের হাইরে যে কাজ দৌড়তে দৌড়তে ঠেং বেদনা করে কাজে ব্যস্ত। এই রমজান মাসে মহিলারা খুব ব্যস্ত, এই ব্যস্ততা ভালো। এই ছেলেরা যুবকরা তোমাদের তো এই অবস্থায়, আচ্ছা চলো কাজ নাই বন্ধু বন্ধু লই আড্ডা মারি, তোমাদেরকে সবক দিয়া দেয়, কাজ না থাকলে বাবার খেদমত করবে, মার খেদমত করবে, কাজ নাই বাবার কাপড় ধুইয়া দিবে। এই কস না কেন, মা বাবের খেদমত করবে সারা জীবন ইনশাআল্লাহ। এই যুবকরা হাত তুললা দেখা, হাত তুললা, মা বাবের খেদমত নাকি, কাজ নাই খেদমত করো, কাজ নাই সবাই বলতেছি, তাহলে এক কাম করেন আর একজনের কাজ করে দেন। মহিলা আপনার কাজ নাই, আর এক মহিলার একটা কাজ করে দেন, দাও তোমার তোমার কাজটা আমি করে দিই, আর একজনের একটা কাজ প্রয়োজন যদি মিটাইয়া দেন, তাহলে নফল ইবাদত কেন। 10 বছর মসজিদে নববীতে নবীর মসজিদে ইতিকাফ করার সমান সওয়াব আল্লাহ দান করে, অযথা সময় নষ্ট করব না, আমরা যে কোনো কাজে থাকব, আর না হয় অন্তত এই জবানটা আল্লাহর জিকিরের মধ্যে রাখব। কাজ নাই তিলাওয়াত শুরু করেন, যারা তিলাওয়াত পারেন খতম করে ফেলেন একদিনে, কাজ যেহেতু নাই এই যে কাজ দিয়া দিলাম, কাজ নাই দাওয়াতের কাজ শুরু করেন, কাজ নাই দাওয়াতের কাজে বের হয়ে যান। কি কের কাছে বলেন, আমরা দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ।